हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस एन करियर। फ्रेंड्स, आज हम जेने नेब KMC अर्थात कोलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन जूनियर असिस्टेंट पदर स्टार्टिंग सैलरी कत रही है। ये पदर ओल्ड पे स्केल छिल 5400 থেকে 25200 এবং ग्रेड पे 2600। रूपा 2019 अनुजाई ये पदर बर्तमान लेवल हो सिक्स एवं बेसिक हलो बाईस हजार सात सौ टाका। डीए अर्थात डीआरनेस अलाउंस जेटा बर्तमान रही है 3%। 2021 जानुआरी थे এই 3% করে ডিএ ঘোষিত হয়েছে। এগুলো সবই বেসিকের উপর ক্যালকুলেশন করা হবে। এই 22700 টাকার 10% হয় 2270 টাকা এবং 1% হয় 227 টাকা। 3% হবে 3 দুগুণে 600 এবং 27 দিনে 81 সমান হবে 681 টাকা। এরপর রয়েছে HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। 22700 টাকার 10% হয় 2270 টাকা এবং 2% হয় 2 দুগুণে 400 27 দুগুণে 54 454 454 প্লাস 2270 সমান হবে 2724 টাকা, যেটা 12% 2724 টাকা। এরপর রয়েছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, যেটা 500 টাকা। এগুলো যোগ করলে মান্থলি গ্রস স্যালারি পাওয়া যাবে। মান্থলি মান্থলি গ্রস স্যালারি হবে 26605 টাকা, যেটা কোনো রকম ইনক্রিমেন্ট ছাড়াই। এ থেকে ডিডাকশন হবে পি ট্যাক্স 150 টাকা। পিএফ কাটা হবে না, কারণ পিএফ সাধারণত জয়নিংয়ের 6 মাস পর থেকে কাটা হয়, আর এটা যেহেতু একদম স্টার্টিং স্যালারি সেই জন্য অন্য কোনো ডিডাকশন এখানে দেখানো হচ্ছে না। সেই জন্য এই গ্রস স্যালারি থেকে মাত্র 150 টাকা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হলো ইনহ্যান্ড স্যালারি। তাই একজন KMC জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শুরুতে প্রায় 26455 টাকা বেতন পাবেন। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান টার্ন করে দেবে।